আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি কাঁচা মরিচ দিয়ে মুরগির মাংস রান্না করব। তার জন্য এখানে আমি একটি 1 কেজি ওজনের পাকিস্তানি মুরগি নিয়েছি। মুরগির চামড়া এবং নাড়িভুঁড়ি বাদ দেওয়ার পর যেটুকু অংশ আছে সেটুকুই আমি রেগুলার পিস করে নিয়েছি। রান্নাটা করতে কড়াইতে দিয়ে দিব প্রথমে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। চুলা জ্বালিয়ে তেলটা গরম করে নিব। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব একটি মাঝারি সাইজের তেজপাতা 2 টুকরা করে, একটি দারচিনির টুকরো এইটুক পরিমাণ, 3টি এলাচি, এলাচির মুখটা থেতো করে দিয়েছি যাতে ছিটে না আসে এবং ফ্লেভারটা সহজে বের হতে পারে, এবং 3টি লবঙ্গ দিয়ে দিলাম। অপেক্ষা করব ফোড়ন আসা পর্যন্ত। 30 সেকেন্ড পর গরম মশলার ফোড়নের সুন্দর গন্ধ ছড়ালে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব 7-8টি চিড়ে নেওয়া কাঁচামরিচ। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন, আমি আমার স্বাদ মতো নিলাম। এখন পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে চুলার আঁচটা লোতে রেখে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এবার পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটাটাকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব, অর্থাৎ 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া মিলিয়ে নিব। সেই সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পানি। পানিটা দিলাম যাতে গুঁড়া মশলাগুলি পুড়ে না যায়। এখন সমস্ত মশলা একসাথে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে ভালো করে ধুয়ে নেওয়া মুরগির মাংস, মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে মুরগির মাংসটাকে 5 মিনিট কষাবো। এর মাঝে মাঝে 2-1 মিনিট অন্তর অন্তর ঢাকনা তুলে নেড়ে দিব। 5 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব 7 মতো লবণ। লবণটা দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নিব। লবণ দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। এখন আর 3 মিনিট ধরে মাংসটাকে কষাবো মিডিয়াম আঁচে। এর মাঝে একবার ঢাকনা তুলে নেড়ে দিব। আরও 3 মিনিট পর ঢাকনা খুলছি। মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা একদম আলাদা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব পানি, 2 কাপ আর 1/2 কাপ দিলাম। নেড়ে চেড়ে সব একসাথে মিলিয়ে নিব। এখন চুলার আঁচটা মিডিয়াম হাইতে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব আরও 10 মিনিট। 10 মিনিট পর দেখব যে মাংস সেদ্ধ হয়েছে কিনা। 10 মিনিট পর ঢাকনা তুলছি। এ পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া, কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে মিলিয়ে নিব। এবারে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, না চাইলে না দিলেও কোনো সমস্যা নেই। যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করছি তাই একটু ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা সুন্দর আসে। ঢাকনা দিয়ে এবার অপেক্ষা করব 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিচ্ছি। রান্না হয়ে গেছে, এবার চুলাটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল কাঁচামরিচ দিয়ে মুরগির মাংস রান্না। তো আশা করছি আপনারা এভাবে কাঁচামরিচ দিয়ে মুরগির মাংসটা রান্না করে একবার খেয়ে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।